আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে হচ্ছে ফার্স্ট টাইম মোটো ব্লগিং করছি উইথ মাই ভয়েস, অ্যান্ড ট্রাই করছি মোটো ব্লগিং করার উইথ মাই ইনস্তা 360 এক্স 3 দিয়ে। আর আমার ফ্রেন্ডের বাসায় আসছিলাম, ওখান থেকে বের হইলাম, এখন ওর কাছ থেকে একটা হেলমেট নিলাম কিছুক্ষণের জন্য। আর এখন যাবো হচ্ছে অক্সিজেনের দিকে। অ্যান্ড আমি হচ্ছে আমার ক্যামেরার পজিশনটা বারবার চেঞ্জ করব আজকে, এবং দেখবো যে আমার কোন পজিশনটাতে আমার ক্যামেরার ভালো অ্যাঙ্গেল এবং ক্যামেরার ভালো ভিডিও হয়। ওকে, তো চলেন হচ্ছে আমরা আজকে আমাদের ক্যামেরার অ্যাঙ্গেলটা টেস্ট করি, প্লাস হচ্ছে আজকে আমার গাড়িটা টেস্ট করা হচ্ছে। এটা হচ্ছে আমার থার্ড দিন গাড়ি নিয়ে বেরোবো, আর তো মোটামুটি গাড়িটা আমার কাছে জোস আসছে এবং ভালো একটা ফিল পাচ্ছি গাড়িটা নিয়ে। গাড়িটার এক্সস সাউন্ড, গাড়িটা টেনে সুন্দর একটা ফিল পাচ্ছি। আর হচ্ছে আমরা এখন বেজ হচ্ছি তহিদের বাসার পাশে একটা রোড ছিল, ওই রোড দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার জন্য কাছে অ্যান্ড মোটামুটি ওয়েদারটা জোস। তো চলেন আমরা হচ্ছে আগে সামনের দিকে আগাই, এই রোড থেকে বেরোই। আর এটা হচ্ছে একটা গ্রামের রোড, এদিক দিয়ে কাছে এবং রোডটাও ভালো, সেই জন্য আমি আর বালুচড়া দিয়ে না এসে এই রোড দিয়ে ডিরেক্ট অক্সিজেনে উঠবো, যাবো হচ্ছে রাস্তার মাথায়। তো রাস্তার মাথায় চলে অক্সিজেন দিয়ে আমরা হচ্ছে কাপ্তার রাস্তার মাথায় চলে যাবো। ওকে, তো আমরা হচ্ছে এখন মেন রোড উঠে গেছি, বালুচড়া অক্সিজেনের যে রোডটা সেটাতে আমরা এসে গেছি। এবং আমি গাড়ি নেওয়ার দুই দিন পরেই হচ্ছে আমার টেস্ট লক এবং টেস্ট লাইটগুলো লাগাই দিয়েছি। তহিদ হচ্ছে এগুলা ডিলিংস করছে, অর্থাৎ তহিদ এগুলা সব কিছু আমাকে লাগাই দিচ্ছে, তার ভালো পরিচিত একজন মেকানিক থেকে এবং তার সব থেকেই দোকানগুলো ডিলিংসগুলো নিয়ে আমাকে লাগাই দিচ্ছে। তো আজকের যে মূল কাজটা সেটা হচ্ছে একটা ফ্রেন্ডকে পিক আপ করবো। তো ততটুকু পর্যন্ত আমি আমার ক্যামেরা সেট আপটা চেক করবো, প্লাস হচ্ছে আমার ভয়েসগুলো চেক করবো, এবং হচ্ছে আমার গাড়িটার ওভারঅল জিনিস কিছু চেক করবো, কারণ আমি গাড়িটা নেওয়ার পর অত বেশি চালাইনি। তো সব গাড়ির কাজকর্ম শেষ করছি, লক টক লাগানোর পরে আজকে মোটামুটি ফ্রি, আর একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি রাস্তার মাথাতে। তো তো চিন্তা করলাম যে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো চেক করে ফেলি, প্লাস হচ্ছে গাড়িটা একটু চালাই নিজের মতো করে। অ্যান্ড জোস ওয়েদার ছিল, তো গাড়িটা চালাইও মজা পাচ্ছিলাম। তো চলেন আমরা আগে হচ্ছে একটু টেনে যাই, বিকজ ও ওয়েট করতেছে। ওকে, তার কিছুক্ষণ পরে হচ্ছে আমরা কাপ্তার রাস্তার মাথা পর্যন্ত পৌঁছে যাব। আর এটার মানে পায়ের যে ব্রেকটা সেটা আমার কাছে একটু লুজ মনে হচ্ছে। তো তহিদকে জিজ্ঞেস করলাম, সে বললো এগুলো ফার্স্ট সার্ভিসে ঠিক হয়ে যাবে, প্রথম প্রথম এগুলো নাকি একটু এরকমই হয়, তো ফার্স্ট সার্ভিসের পরে গাড়িটা একটু স্মুথ হয়ে যাবে। তো আমার অলমোস্ট হচ্ছে 100 কিলোমিটার ডান চালানো, তো আমরা 500 কিলোমিটার মধ্যে ফার্স্ট সার্ভিসিংটা করাবো টিভিএস শোরুম থেকে চিটাং একটা। আর আমি একবার আহামরি রাইড করতেছি না, যেহেতু আমার হচ্ছে যেহেতু গাড়ির ব্রেকিং পিরিয়ড চলছে, সেই জন্য গাড়িটা খুব ধীরে সুস্থে আমি আস্তে ধীরে স্পিডগুলো তুলতেছি এবং এক দুই গিয়ারে অতটুকু প্রেশার দিচ্ছি না। তো আমি আস্তে আস্তে মোটামুটি আগামী 2000 পর্যন্ত আমি রাইড করব খুব স্লোলি। তো ব্রেকিং পিরিয়ডটা শেষ হোক, আমিও আস্তে ধীরে গাড়িটা চালাই, অত তাড়াহুড়োর কিছু নাই। আর তো আর হচ্ছে আমার ফার্স্ট টাইম হচ্ছে মোটো ব্লগিং করা, তো আপনারা হচ্ছে আমাকে জানাবেন যে আমার মোটো ব্লগিংয়ের অ্যাঙ্গেলগুলো ঠিক আছে কিনা এবং আমার ভয়েস ওভারটা ঠিক হচ্ছে কিনা। আর হচ্ছে আপনারা গান শুনতে শুনতে আমার ব্লগিংটা আমি শেষ করছি, আপনারা গান শুনেন, আমি অলমোস্ট এসে গেছি, আর সামনে থেকে হচ্ছে গিয়েই আমি কাপ্তার রাস্তা মাথা উঠে যাবো। তো আপনারাও গান শুনেন, আমিও আমার ব্লগিংটা শেষ করি, অবশ্যই আমাকে জানাবেন যে আমার ব্লগিংয়ের কী অবস্থা, কোনো কিছু বেটার করতে হবে কিনা, তাহলে সেটা আমার জন্য খুব ভালো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস, অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তাকে ভালোবাসায় জড়িয়েছে আমায় ধরেছে I'm gonna go to the